গান আমি খুব একটা ভালো করতে পারি না, কিন্তু একটা গান আমার মনে পড়ছে এই ভিডিওটার সঙ্গে যেটা একদম আইডিয়াল, এই গেলা দিনে একলা ঘরে থাকে না তো মন। অবশ্যই ঘরে মন ছিল না, তাই জন্য আজকে একটা গ্রিনারির মধ্যে আপনাদের জন্য সুন্দর একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস নিয়ে চলে এসেছি। হাউসটা যদি আমি আপনাদের লোকেশন বলি, এটা হচ্ছে আপনার হাবড়া, হাবড়া রাধা কেমিক্যাল বাস স্টপ। এটা আপনার আপনার রেলওয়ে স্টেশন থেকে মোটে 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ছে। একটা টোটো বা অটোর মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন। আপনার পারিপার্শ্বিক পরিবেশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো, দেখে নিন। সামনে আপনারা কিন্তু চওড়া পিচ রাস্তা পাচ্ছেন। আর গ্যারেজের কথা যদি বলি, গ্যারেজের ক্ষেত্রে কিন্তু বাড়ির সামনে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সামনে গ্যারেজ স্পেস পেয়ে যাচ্ছেন। আর বাড়িটা যদি স্পেসিফিকেশন বলতে যাই, বাড়িটা আপনার বেসিক্যালি 8 কাঠা জমির মধ্যে আপনারা এই 2 স্টোরেজ বাড়িটা পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা পাচ্ছেন 6টা বেডরুম, 3টে বাথরুম, 2টো বারান্দা, 1টা কিচেন। আর যদি বলি বাড়িটা কিন্তু বেসিক্যালি আপনার সাউথ ওপেন বাড়ি রয়েছে। এখান থেকে কিন্তু আপনার মেন রোডটা মোটে 2 মিনিট হেঁটে আপনার মেন রোড, এই সামনে সোজা যাচ্ছে, এটাও মেন রোডের দিকে যাচ্ছে। পিছন দিকে যদি দেখা হয় এটাও আপনার মেন রোডের দিকে যাচ্ছে, কিন্তু যেটা বেসিক্যালি আপনাকে মেন রোডে কানেক্ট করছে সেটা হচ্ছে আপনার এই রাস্তাটা। একটু দেখিয়ে দিয়ে আসুন, এই যে রাস্তাটা আপনার স্ট্রেট চলে যাচ্ছে, এটা দিয়ে স্ট্রেট গিয়ে আপনার ডান দিকে জাস্ট একটুখানি নিয়ে আপনি মেন রোড পেয়ে যাবেন। উল্টো দিকে একটা প্রাইমারি স্কুল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার এর সঙ্গে কিন্তু একটা মারাত্মক আকর্ষণীয় জিনিস আছে, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো। অপেক্ষায় থাকুন, আসুন আস্তে আস্তে বাড়ির দিকে ঢোকা যাক, বাড়িটা ইনসাইড থেকে আপনাদের কমপ্লিটলি দেখিয়ে দেওয়া যাক। বাড়িটার কমপ্লিট ডিটেলস আমি আপনাদের বলে দিচ্ছি, এবার পালা হচ্ছে বাড়িটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেওয়া। বাড়ির ভিতরে যাওয়ার আগে আমি আপনাদের পুরো জমিটা ঘুরে একবার দেখিয়ে দেবো। এই যে সামনে আপনার স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এতখানি কিন্তু স্পেয়ার স্পেস আপনাদের রয়েছে। তারপরেও এখানে কিন্তু পিছনে আপনাদের 2 স্টোরি বাড়িটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে আপনাদের জায়গাটা দেখে দিয়ে, এদিকে কত আপনারা জায়গা পাচ্ছেন, এদিকে কিন্তু অনেকটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। জায়গাটা কতদূর পর্যন্ত এক্সটেন্ড একটু লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি। পিছনে কিন্তু মোটামুটি ওই যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, নারকেল গাছের গুড়ি মানে বাড়িটার যে এন্ড, ওই পর্যন্ত কিন্তু পিছনে আপনার এটা এক্সটেন্ড করছে জমিটা। কারণ যদি আপনার এই সাইডের জমিটা কতটা এক্সটেন্ড করছে বলি, সেক্ষেত্রে আসুন দেখিয়ে দিই। এই সাইডেও কিন্তু মোটামুটি আপনাদের বাড়িটা এক্সটেন্ড করছে, এতটা পর্যন্ত বাড়িটা আপনাদের এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে, সরি জমিটা আপনারা এতদূর পর্যন্ত পাচ্ছেন। টোটাল 8 কাঠা জমি আপনার এখানে রয়েছে। আসুন আমি আপনার ওই সাইডের জমিটা কতটা একটু দেখিয়ে দেবো। আসতে থাকুন আমার সঙ্গে। অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে বাড়িটা সেল আউট করার কারণ কি। ওনারা ওনাদের চিকিৎসার কারণে মাঝে মাঝে কলকাতা যেতে হয়, সেক্ষেত্রে ওনারা এই জমিটি বেছে দিচ্ছেন, বাড়িটি বেছে দিচ্ছেন, ওনারা কলকাতায় শিফট করছেন। এই পোর্শনটাও দেখে দিই আপনাদের কত এক্সটেন্ড রয়েছে। এই পোর্শনে কিন্তু দেখুন পিছনে দেখতে পাচ্ছেন বাড়িটি যতটি রয়েছে, পিছনে আপনার পিলারটি দেখা যাচ্ছে, ওই পিলার পর্যন্ত আপনার পিছনটা এক্সটেন্ড রয়েছে জমিটি। আর এই দিকে যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, এক্সাক্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে কিন্তু এই পোর্শন এতখানি এই পার্টে আপনারা জমিটা পেয়ে যাচ্ছেন। তো বেসিক্যালি আমি বাড়িতে ঢুকবো, যদি বাড়ির ফেসিং আমি আপনাদের বলতে চাই, সেক্ষেত্রে বাড়ি কিন্তু আপনার এন্ট্রি হচ্ছে বেসিক্যালি আপনার নর্থ এন্ট্রি এবং সাউথ এক্সিট রয়েছে। হ্যাঁ সাউথ এক্সিট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন। আসুন ঢুকি, আপনারা সামনে একটা বারান্দা তো পাচ্ছেন, এটা যেহেতু পুরোনো বাড়ি নিজেদের মনের মতো করে তোলা, সেক্ষেত্রে বাড়ির প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই সামনে কিন্তু যথেষ্ট স্পেসিয়াল, সেখানে একটা আপনাদের কাছে বারান্দা রয়েছে। আপনারা এই ফ্লোরে কিন্তু 3টে বেডরুম পেয়ে যাচ্ছেন, সেই বেডরুমগুলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো। আসুন এই ফার্স্ট বেডরুমের দিকে আমি আপনাদের নিয়ে চলে আসি। এই আপনার ফার্স্ট বেডরুম বা বাড়ির কথা বলতে গেলে এটা কিন্তু নিজস্ব বাড়ি, সেক্ষেত্রে কিন্তু নিজের মতো করা, তো সেক্ষেত্রে আপনি এখানে টাইলস বা মার্বেল ফ্লোরিং না, এখানে কিন্তু আমাদের নর্মাল যে মেঝে হয় সেই মেঝে এখানে করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রাইস কিন্তু যথেষ্ট আকর্ষণীয় প্রাইস, সে নিয়ে কোনো চিন্তার কিছু নেই। এখানে কিন্তু আপনারা এখানে বাংকার বা লফ একটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন, স্টোরেজ যেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এইখানেও কিন্তু একটা ছোট বেডরুম রয়েছে, যেটাকে ওনারা আপনার পূজা ঘর হিসাবে ইউজ করছেন, যেটা কোনো পূজা ঘর হিসেবে ইউজ করছেন। বাট এটা কিন্তু ছোটোর উপর আপনার স্টাডি রুম হতে পারে বা বাচ্চা কাছে থাকার ক্ষেত্রে একদম যথেষ্ট ইউজফুল আপনারা দেখতে পাচ্ছেন। আসুন এদিকে আস্তে আস্তে আসা যাক। এইখানেও আপনারা বেসিক্যালি স্পেস পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু ওনারা আমাদের 2টি ফ্রিজ রেখেছে, এটাকে আপনারা চাইলে ডাইনিং রুম হিসেবে ইউজ করে দেখতে পারেন। এখানেও আপনারা এটাকে ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারবেন, কিন্তু এছাড়াও আপনার সেপারেট ডাইনিং রুম রয়েছে। এই রুমের সঙ্গে আপনারা বাংকার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন, এখানেও একটা বাংকার বা স্টোরেজ যাই বলুন আপনারা এখানে পাচ্ছেন। আরও একটা ডাইনিং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এদিকে আসুন, এদিকে আরও একটা ডাইনিং আপনাদের আছে। এটা আপনারা বেসিক্যালি ডাইনিং হিসাবে ইউজ করছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খাবার টেবিলটা। আর ফাইনালি আপনার ফার্স্ট ফ্লোরের যে কিচেনটা, আমি আপনাদের কিচেনটা একটু দেখিয়ে দিয়ে আসুন। এই হলো আপনাদের কিচেন,
পিছনের কুকিং ফেসিং যদি বলি, কিচেনের কুকিং ফেসিং আপনাদের বেসিক্যালি পড়ছে হচ্ছে নর্থ ফেসিং করে আপনাদের কুকিং রয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিচেন কাউন্টার করা রয়েছে ছোটো ছোটো করে, কিন্তু এখানে আপনার সেলফগুলো র্যাকগুলো করা রয়েছে, সেক্ষেত্রে জিনিসপত্র রাখা যাতে কোনো সমস্যা না হয় সেই ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই গ্রাউন্ড ফ্লোরে আরও একটু কী কী আছে সেগুলো আপনাদের মধ্যে ফোকাস করে দেবো আসুন। তাই এখানে কিন্তু আপনারা বেসিনটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে সেই কাজগুলো আপনাদের করার কোনো সমস্যা হবে না। এই আর একটা বেডরুম আপনাদের, এই বেডরুমের সঙ্গে আপনারা কিন্তু বাংকার বা লক যেটা বলছেন সেটা পেয়ে যাচ্ছেন উপরে দেখছেন। বেডরুম আমি আপনাদের এবার বাথরুমের জায়গাটা দেখিয়ে দিই। এখানে বাথরুম বা বাড়িতে যেরকম বেসিক্যালি আমরা ইউজ করে থাকতাম কলতলা, সেগুলো এখানে আপনাদের পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু আপনারা একটা বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আপনাদের স্নানের জন্য কাজে দেবে। এখানে বাথরুম রয়েছে ছোট্টর উপর, আমি ওখানে একটা চৌবাচ্চা দেখতে পাচ্ছি, ছোট্টর উপর ওখানে আপনাদের চৌবাচ্চা রয়েছে। আসুন, এখানে টয়লেট করার জন্য ওখানে একটা সেপারেট জায়গা করা আপনাদের রয়েছে। এখানে ছোটোর উপর স্পেস, মানে এখানে মোটামুটি আপনার জায়গাপত্র দেখতে পাচ্ছেন, যথেষ্ট স্পেসিয়াস একটা জায়গা রয়েছে এখানে আপনাদের। এখানে আপনারা ইন্ডিয়ান বাথরুম, দুটো বাথরুমের মধ্যে একটা বাথরুম যেটা আপনাদের দেখিয়ে দেবো, এটা আপনাদের ইন্ডিয়ান বাথরুমটা আপনারা পাচ্ছেন। আর এদিকে আসুন, এদিকে যেটা কোমর সিস্টেম, ওই যে কোমর সিস্টেম আপনাদের বাথরুমটা, সেক্ষেত্রে এখানে কিন্তু দু রকমের বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে জলের যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের মিউনিসিপ্যালিটির জল প্লাস এখানে আপনি টিউবওয়েল পেয়ে যাচ্ছেন। টিউবওয়েলের জায়গাটা একটু আপনাদের ফোকাস করে দেবো আমি, এই যে আপনার টিউবওয়েলের জায়গাটা আর কর্পোরেশনের জলের প্লাস মিউনিসিপ্যালিটির জল এখানে আপনাদের রয়েছে। আর স্পেসের কথা বললে এখানে বাড়িটির মধ্যে প্রচুর পরিমাণে স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও দেখুন, এখানেও কিন্তু একটা স্পেস রয়েছে যেখানে কিন্তু ওনার স্টোরেজ হিসাবে ইউজ করছে, অনেক কিছু এখানে রাখতে পারছেন। তো সেক্ষেত্রে কিন্তু বাড়িটা কিন্তু কোনায় কোনায় জায়গায় আপনাদের মানে একদম সুসজ্জিত একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট হাউস বলা যেতে পারে, এবং খুবই কম দাম, খুবই কম দাম। দামটা যখন আপনারা শুনবেন তখন আপনারা সত্যি আমাকে থ্যাঙ্কস জানাবেন যে আপনি কোথা থেকে এত সুন্দর একটা বাড়ি খুঁজে বার করলেন। আসুন, আমি বেসিক্যালি আপনার ফার্স্ট ফ্লোরে যে কটা ঘর আছে বাথরুম আছে কি আছে আপনি দেখিয়ে দিই আস্তে আস্তে। ফার্স্ট ফ্লোরে আপনাদের বেডরুম বাথরুম এবং কি কি আছে বারান্দা সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ঢুকেই আপনারা সামনে কিন্তু এখানে একটা যথেষ্ট বড় বারান্দা পেয়ে যাচ্ছেন, যে বারান্দাটা কিন্তু আপনার সাউথ ওপেন বারান্দা, একদম রোড ফেসিং বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কত সুন্দর একটা ভিউ, আগেই দেখিয়েছি একটা গ্রিনারির মধ্যে সুন্দর একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এই ফ্লোরের বেসিক্যালি সাউথ ওপেন বেসিক্যালি, আর এই ফ্লোরের আপনাদের আমি বেডরুমগুলো দেখিয়ে দিই। আসুন, ফার্স্ট বেডরুমটা দেখাবো। বেডরুমটা কিন্তু ওনারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, তো সেক্ষেত্রে আপনারা আইডিয়া পাবেন যেখানে কত কিছু রাখা যেতে পারে। এখানে বড় খাট রয়েছে, একটা বড় আলমারি রয়েছে, প্লাস এখানে আপনার শোকেস থেকে শুরু করে আপনার ছোটো ক্যাবিনেট অনেক কিছু রয়েছে। কতটা বড় আর স্পেসিয়াস বেডরুম এটা একটা আপনারা বুঝতে পারছেন। আসুন ভিতর দিকে, আসুন, আরও একটা বেডরুম আছে। এই বেডরুমটা কম্পারেটিভলি একটু ছোটো ওই বেডরুমটার থেকে, বাট যথেষ্ট ঠিকঠাক সাইজের বেডরুম। এখানে কিন্তু ছোট ছোট করে আপনাদের ক্যাবিনেট করা নেই, বাট ক্যাবিনেট কাইন্ড অফ করা রয়েছে। আপনারা এখানে চাইলে এখানে আপনি গ্লাস লাগিয়ে সুন্দর করে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন, বাট বেসিক্যালি ওনারা এখানে যে জিনিসপত্র রেখে রাখা ইউজ করছেন র্যাক করে রেখেছেন। এখানে আপনার এই আলমারির পিছনেও একখানা দরজা পারছেন, যেটা এই মুহূর্তে ওনারা ইউজ করছেন না, যেটা আপনার ছাদের আর একটা এন্ট্রান্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই রুম থেকে আর একটা রুম দেখাবো, বোথ সাইড থেকে আপনারা ছাদটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আসুন, আমি ফার্স্ট ফ্লোরের বাথরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, বাট এখানে কিন্তু আমি যেখানে যাচ্ছি কোথাও না কোথাও একটা স্পেস পাচ্ছি, এক্সট্রা স্পেস, যেখানে কিন্তু আপনারা বুদ্ধি করে সেটা অন্যভাবে ইউজ করতে পারবেন। বাথরুমে এন্টার করার আগে কিন্তু এখানেও কিন্তু আপনার একটা মোটামুটি স্পেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে চাইলে বুদ্ধি করে এটাকে একটা কিচেনেও কনভার্ট করতে পারেন বা ছোটো বেডরুম ইউজ করতে পারেন। এখানেও কিন্তু বাংকার বা লফ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। আর এদিকে আসুন, এদিকে বেসিক্যালি আপনাদের ওপরের বাথরুমটা যেটা রয়েছে একটা হিউজ বাথরুম আমি দেখতে পাচ্ছি, যেটাও কিন্তু আপনার কমোড সিস্টেম রয়েছে। হিউজ বাথরুম যেটাকে অ্যাকচুয়ালি বলা যায় যথেষ্ট বড় বাথরুম, সেক্ষেত্রে আপনারা এখানে কাছাকাছি করতে পারেন স্নান বা যে কোনো ক্ষেত্রে, কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আপনার একটা বাথরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর বাকি রইল আপনার ফাইনাল বেডরুম এবং আপনার টেরেস, সেটা আমি আপনার দেখিয়ে দেবো। আসুন, ফাইনাল বেডরুমটা আপনাদের একটু দেখিয়ে দেবো। তো ফাইনাল বেডরুমটা ফোকাস করার জন্য বলবো আমি, এই বেডরুমটা যথেষ্ট ছোট বেডরুম, বাট এটা অ্যাজ এ বেডরুম এখানে ইউজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস এখানেও কিন্তু আপনারা ছোট্টর উপর এখানে একটা ছোট বাংকার করা রয়েছে, তো বাচ্চা কাচ্চাদের জন্য এটা যদি স্টাডি রুম বলবেন এটা স্টাডি রুম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। এটার সঙ্গে কিন্তু আপনারা একটা ফ্রন্ট রোড ফেসিং সাউথ ওপেন আপনারা এখানে উইন্ডো পাচ্ছেন। এবার আসুন, আপনার টেরেসটা আমি দেখিয়ে দেবো। একটা সুন্দর পরিবেশের মধ্যে যদি বাড়ি খুঁজছেন আপনারা নিরিবিলি জায়গায় বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু বাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট বাড়ি। এই আপনারা টেরেস বা ছাদটা দেখতে পাচ্ছেন, আমি ইনসাইড থেকে যে দরজাটার কথা বলেছিলাম আরেকটি রুম থেকে অ্যাক্সেস করা যায় টেরেসটা, সেক্ষেত্রে কিন্তু এটা হলো সেই 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 আপনার দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো আপনার বেসিক্যালি ছাদটা,
ছাদের এখানে একটা ছোট্ট পোর্শন ওই পোর্শনে আছে যেটা ওই দিক থেকে অ্যাক্সেস করা যায়, সেক্ষেত্রে এখানেও কিন্তু একটা ছোট্ট পোর্শন আপনাদের রয়েছে। সেক্ষেত্রে অনেক কিন্তু চাইলে জলের ট্যাঙ্কির জন্য এই জায়গার উপরে ইউজ করতে পারবেন, কারণ এটা নিচেই আপনার বাথরুম, সেক্ষেত্রে জলের ট্যাঙ্কি যদি এক্সট্রা করে বসেন সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা আপনাদের কাজে লেগে যাবে। তো আসুন এবার আমি ফ্ল্যাটের ডিটেলসগুলো আরও একবার রিপিট করে আপনাদেরকে ইয়ে জানিয়ে চলবো। ফ্ল্যাটের ডিটেলস যদি বাড়ির ডিটেলস আমি আপনাদেরকে দিতে চাই, লোকেশন আমি আগে আপনাদের বলে দিয়েছি, একটা লোকেশন হচ্ছে আপনাদের হাবড়া রাধা কেমিক্যাল, আপনার হাবড়া রেলওয়ে স্টেশন থেকে মোটে আপনার 2 কিলোমিটার ডিস্টেন্সে, আমরা টোটো করলাম জাস্ট 5 থেকে 7 মিনিটে মোটামুটি আমরা পৌঁছে গেছি। এবার বাড়ির স্পেসিফিকেশান যদি বলি, বাড়িটা আপনার মোটামুটি 8 কাঠা জমির উপরে বাড়িটি রয়েছে, এখানে আপনার 6টা বেডরুম 3টে বাথরুম, 2টো বারান্দা, বড় বড় 2টো বারান্দা রয়েছে, প্লাস বাথরুমও রয়েছে, আমি সব বলে দিয়েছি, কিচেন কিন্তু একটা আপনার রয়েছে। এবার যদি আমি আস্কিং প্রাইসের দিকে যাই, বেসিক্যালি ওনারা কিন্তু বলতে গেলে যে জমিটার দামই রেখেছেন, মোটে 60 লাখ দাম রেখেছেন ওনারা বাড়িটার। তো সেক্ষেত্রে কিন্তু খুব কম দামের মধ্যে 8 কাঠা জমির উপর মেন রোডের সামনে আপনার একখানা 2 স্টোরেজ বিল্ডিং পেয়ে যাচ্ছে। আর বাড়িটা যদি এজ বলি, বাড়িটার এজ বেসিক্যালি আপনার ফাউন্ডেশন শুরু হয়েছিল 1980, সেক্ষেত্রে এজটা যদি আমি ক্যালকুলেট করতে যাই সেক্ষেত্রে এজ আপনার পড়ে যাচ্ছে বেসিক্যালি 44 ইয়ার্স ওল্ড। বাট বাড়ি আমি আপনাদের দেখিয়েছি, নিজেও দেখেছি, কোথাও কিন্তু সেরকম কোনো ক্র্যাক ড্যাম কিচ্ছু আপনাদের নেই। আর কেউ যদি মনে করেন বাড়ি ডেমোলিশ করে নতুন করবেন, সেটাও করতে পারেন, যথেষ্ট স্পেস আছে, বাট বাড়িটাকে রেনোভেট করলে কিন্তু সুন্দর একটা বাড়ি আপনারা পেয়ে যাবেন। একটু ওপর থেকেও আমি সাইডের আপনার জমিটা দেখিয়ে দেবো, দেখুন আপনার এতটা জমি কিন্তু রাইট হ্যান্ড সাইডের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন, লেফট হ্যান্ড সাইডে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, লেফট হ্যান্ড সাইডে আপনারা মোটামুটি ধরুন আরও 3 কাঠা মতো জমি ওদিকে আপনারা পেয়ে যাচ্ছেন। এগুলো মোটামুটি আপনার বাড়ির ডিটেলস। তো আজকের মতো আমি এখানে আমার ভিডিও শেষ করবো, যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানাবো যারা আমাদের ভিডিও রেগুলার দেখছেন, আমাদের সাবস্ক্রাইব করছেন, আর যারা করতে পারছেন না প্লিজ একটু করে দেবেন, আমাদের ভালোবাসা দেখাবেন, যারা রেগুলার বেশি আপনার জন্য প্রপার্টি ভিডিও নিয়ে আসতে পারি। এবং সবার কাছে বলা রইলো, যদি আপনারা আপনাদের প্রপার্টি এরকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, সে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা পৌঁছে যাবো আপনার দোরগোড়ায়। আজকের মতো এখানে চললাম, চলুন।